প্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেট টিম এখন ভারতে আছে। ভারতের কানপুরে দ্বিতীয় টেস্ট চলছে। দ্বিতীয় টেস্ট চলার সময় বাংলাদেশের একজন সমর্থক আছেন, যিনি বাঘের পেন্টিং শরীরে করে, মুখে করে বাংলাদেশ দল যেখানেই খেলতে যায় সেখানেই তাকে দেখা যায়, তার উপস্থিতি দেখা যায়। সেই রবির উপরে হামলা করেছে ভারতীয় দর্শকরা, ভারতীয় উচ্ছৃঙ্খল দর্শকরা হামলা করেছে রবির উপর। আসলে ভারতের সব দর্শকই এরকম, ভারত দেশটা এরকম একটা উচ্ছৃঙ্খল, একটা অসভ্য একটা দেশ, যারা আঞ্চলিক পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখে, অথচ আশেপাশের প্রতিবেশী কারোর সঙ্গে তাদের সম্পর্ক ভালো না। একমাত্র হিন্দু রাষ্ট্র পৃথিবীতে নেপাল, নেপালের সঙ্গে কিন্তু বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। তো যেটা অনেকে মনে করেন যে ধর্মীয় কারণে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ কিনা, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, কারণ নেপালের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ থাকতো। আপনারা কিছু স্ক্রিনশট তাদেরকে দেখাচ্ছি বিভিন্ন পত্র পত্রিকার নিউজ। এই যে রবি আছে, রবির উপর হামলা করা হয়েছে, অথচ আপনারা জানেন যে কয়েকদিন আগে পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট খেলতে গিয়েছিল, এখানে 2-0 পাকিস্তানকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছে। সেখানে পাকিস্তানের দর্শকরা বাংলাদেশের দর্শকদেরকে কিভাবে তারা মানে আপন করে নিয়েছে। যারা বলে থাকেন যে পাকিস্তানের নাম শুনলে, নাম মুখে বললেই মুখ ধুতে হবে, ব্রাশ করতে হবে, তো এখন তারা কি একটু জবাব দেবেন যে পাকিস্তান যখন বাংলাদেশ খেলতে গিয়েছিল তখন সেখানে বাংলাদেশকে কিভাবে আপ্যায়ন করা হয়েছে বা কিভাবে সমাদর করা হয়েছে বাংলাদেশের সমর্থকদের? গ্যালারি থেকে পাকিস্তানিরা বাংলাদেশ বাংলাদেশ বলে তারা স্লোগান দিচ্ছিল। আর এই যে অসভ্য রাষ্ট্র ভারত, এই ভারতে যখন খেলতে গেছে ভারতের কি ভূমিকা, এটা তো আজকে প্রথম না, এটা সবসময় তারা করে থাকে। ব্যক্তিগতভাবে ক্রিকেটের প্রতি আমার কোনো আগ্রহ নাই, কারণ ক্রিকেটের সঙ্গে দেশপ্রেমের যে একটা মানে কি বলে এটা মানে রাজনৈতিক কারণে একটা টুইস্ট করা হয়েছে দেশপ্রেম এবং ক্রিকেটকে, এটা আমার কাছে খুব একটা ফানি বিষয় মনে হয়, যে কারণে ক্রিকেট নিয়ে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নাই। তারপরে যখন বাংলাদেশের সাথে এই ধরনের ব্যবহার ভারতীয় দর্শকরা করে, এবং বাংলাদেশে অনেক ভারতীয় দালাল যারা আছে তারা ভারত ভারত করে, এখনো আমি তাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই যে তারা এখন বিষয়টাকে কিভাবে দেখবেন। তারা কি কিছু বলবেন? না, তারা বলবেন না, কারণ ভারত যদি গুলি করে কোনো হিন্দু কেউ হত্যা করে, এটা নিয়ে কিন্তু তাদের মুখে কোনো শব্দ শোনা যায় না, মুখে কুলুপ আটে। তো এবারও নিশ্চয়ই এটাই হবে, এটা নিয়ে কোনো কথা বলবে না। এখানে আসলে কোনো দেশপ্রেম আছে কিনা, যারা ভারতীয় সমর্থক যারা বাংলাদেশে আছেন, যারা বাংলাদেশে বসবাস করে ভারতকে নিজের দেশ মনে করেন, তাদের কাছে আমার প্রশ্ন যে এই নিয়ে কি আপনারা কোনো কথা বলবেন, নাকি আপনারা বরাবরের মতোই আপনারা মানে নীরব ভূমিকা পালন করবেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এই ঘটনা কিন্তু এই প্রথম ঘটে নাই। বাংলাদেশ দলকে যতভাবে সম্ভব অপদস্থ করা, অসম্মান করা, এটা ভারত সবসময় করে থাকে। আর পাকিস্তানের কথা বললে, পাকিস্তানের নাম উচ্চারণ করলে দাঁত ব্রাশ করতে হয়, সেই পাকিস্তানে কিন্তু বাংলাদেশকে তারা কিভাবে তারা ভালোবাসা দেখিয়েছে সেটা আপনারা দেখেছেন। যারা এই কথা বলেন কথায় কথায় যে পাকিস্তানের নাম মানে বললেই রাজাকার বানিয়ে ফেলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এবং যুক্তরাষ্ট্র শত্রু ছিল, আজকে কিন্তু তারা বন্ধু, তারা মিত্র রাষ্ট্র, এটা ডিপেন্ড করবে আমার প্রতি আপনার আচরণ কীরকম। বাংলাদেশের বন্ধু ভারত, এটা আসলে বলা যাবে না, আওয়ামী লীগের শেখ হাসিনার বন্ধু ছিল ভারত, তারপরেও সেটাকে কিন্তু ভারত যেভাবে তারা ট্রিট করেছে, এরপরে আঞ্চলিক পরাশক্তি হওয়ার স্বপ্ন ভারত কিভাবে দেখে, কারণ এই রাষ্ট্রটাকে তো সবাই অপছন্দ করে, ঘৃণা করে। আশেপাশে কেউ, ইভেন নেপালের মতো একটা দেশ যেটা সংখ্যাগরিষ্ঠ হিন্দুর দেশ, একমাত্র হিন্দু রাষ্ট্র পৃথিবীর, তারা কিন্তু ভারতকে দেখতে পারে না। কী কারণে? আপনাদের এই যে মনোভাব, আপনাদের এই যে আচরণ, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এই কারণে আপনাদেরকে কেউ পছন্দ করে না। আর বাংলাদেশে যারা ভারতীয় দালাল যারা আছেন তারা কি একটু জবাব দিবেন? তারা কি একটু এখন জবাব দিবেন? এই যে বাংলাদেশ সমর্থককে তারা কানপুর টেস্টে তারা আহত করলো, ভারতীয় উচ্ছৃঙ্খল সমর্থকরা তাকে আক্রান্ত, মানে সমর্থক কর্তৃক আক্রান্ত হয়ে এখন হাসপাতালে, তার অবস্থা এরকম যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তো বাংলাদেশে যারা আছেন, ভারতীয় দালাল যারা আছেন, আমি শব্দটা মানে বারবারই বলতে চাই, ভারতীয় দালাল যারা আছেন, আপনারা কি একটু বলবেন? আমাকে এক মানে চাচ্ছিলাম গালি দিতে, অনেকে দেখবেন তো ওই জন্য গালিটা দিলাম না, আমাকে জামাত বলে গালি দিয়েছে, আরে বেটা তোর, তুই তো ভারতের দালাল, 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য আমি অন্ততপক্ষে 10,000 SMS করেছি মানুষের কাছে আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য। 2014-র পর থেকে আওয়ামী লীগ যেগুলো শুরু করেছে, এক ভৃত্যকে বসিয়েছে সেক্রেটারি হিসাবে, কারণ শেখ হাসিনার তো সৈয়দ আশরাফের মতো এরকম প্রজ্ঞাবান কোনো নেতা দরকার নাই, তার দরকার একটা ভৃত্য। এই উবায়দুল কাদেরকে বসিয়েছে যে কিনা ভারতের দালালি করবে, শেখ হাসিনার যত অপকর্ম সে নিজে অপকর্ম করবে, আর শেখ হাসিনাকে সে পীরের মতো মানে। শেখ হাসিনার সাথে একটা ছবি দেখলাম, উবায়দুল কাদের পা ছুঁয়ে সালাম করছে শেখ হাসিনার,
আর সৈয়দ আশরাফের একটা ছবি আপনারা দেখেছেন, পাশাপাশি বসে আছে, একজনের হাত আর একজন ধরে রেখেছে। চিন্তা করে দেখেন ওবায়দুল কাদের অবস্থাটা কি আর আশরাফ সৈয়দ আশরাফের অবস্থাটা কি। তো শেখ হাসিনার দরকার এরকম একটা গোলামের এরকম একটা ভৃত্য, যে কারণে বানিয়েছিল ওবায়দুল কাদেরকে সেক্রেটারি। আর যে লোক আমাকে জামাত বলেছে, ওই বেটা তুই গিয়ে একটু দেখ গণজাগরণ মঞ্চে আমার কি ভূমিকা ছিল, আমার ফেসবুকের টাইম লাইনে গিয়ে একটু দেখ, আমি তো প্রোফাইল লক করে রাখি না, তারা একটু দেখ। আওয়ামী লীগকে সমর্থন করি মানে তো এই না যে ভারতের দালালি করতে হবে তোদের মতো, বা আওয়ামী লীগের কাছে সব বিক্রি করে দিয়েছি, বাংলাদেশকে যদি আওয়ামী লীগ একটা সিকিম বানায় তাহলে আওয়ামী লীগ সাপোর্ট করতে হবে, এটা তো আমার নীতি না। তোদের তো অবস্থা এরকম যে ভারতকে সব দেওয়া দিলেও কোনো সমস্যা নাই, কারণ তোরা তো ভারতকে নিজের দেশ মনে করিস, বাংলাদেশ তো তোর দেশ না, তোরা কখনোই মন থেকে বাংলাদেশকে নিজের দেশ মনে করিস না। আরও অনেক কথা বলার আছে কিন্তু এখন আর কিছু বললাম না। প্রিয় দর্শক, এখনকার মতো এ পর্যন্তই।